সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী, যাব সিজারের কাছে। সিজার, পৌনে একটা নাগাদ মেনকা পৌঁছে গেলেন ইডি দপ্তরে, এখন বাজে 2:30 বেজে গেছে, কি আপডেট এই মুহূর্তে? দেখো, 1.5 ঘন্টারও বেশি সময় ইডি দপ্তরে রয়েছেন, এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে তার প্রাথমিক জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 4 জনের একটি ইডি আধিকারিক দল তারা এই জিজ্ঞাসাবাদ করছেন। তারা দিল্লি থেকে এসেছেন, তার মধ্যে রয়েছেন এই তদন্তের যিনি ইনভেস্টিগেটিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার সুমত প্রকাশ জৈন, এবং তার এই 4 জনের মধ্যে 2 জন মহিলা আধিকারিকও রয়েছেন। যে কথাটা এর আগেও বারবার বলছিলাম যে আজকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের মূল ফোকাস কিন্তু একটাই, মেনকা গম্ভীরের যে বিদেশে অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে সেই অ্যাকাউন্ট সংক্রান্ত। কারণ প্রথম থেকে ইডি আধিকারিকরা এই মামলা তদন্ত করতে গিয়ে মনে করছেন যে বিপুল অঙ্কের টাকা, কয়লা পাচারকে কেন্দ্র করে যে টাকা পাওয়া গিয়েছে সেই টাকার একটা বড় অংশ বিদেশে হাওয়ালা পথে পার্ক করা হয়েছে, এবং সেই সূত্র ধরেই দুটি অ্যাকাউন্টের হদিশ মেলে। একটি হচ্ছে ব্যাংককের ক্যাসিকন ব্যাংকের অ্যাকাউন্ট, এবং অন্যটি হচ্ছে লন্ডনের বার্কলে ব্যাংকের অ্যাকাউন্ট। যেটা এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে দিল্লির আদালতে যে তথ্য জমা দেওয়া হয়েছিল তাতে দেওয়া বলা হয়েছে, ইডি দাবি করেছে যে ওই অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছেন মেনকা গম্ভীর, যিনি সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা। এবং যে কাসিকন ব্যাংকের অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংককের যে অ্যাকাউন্ট, প্রথম সারির একটি ব্যাংক থাইল্যান্ডের, সেই কাসিকন ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার হচ্ছেন রুজিরা নারুরা, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এবং আরও একটি নতুন তথ্য ইডি আধিকারিক কাছে এসছে বলে আমরা ইডি সূত্র থেকে জানতে পারছি, যে ওই অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংককের যে কাসিকন ব্যাংকের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট 2019 সালে ক্লোজ করে দেওয়া হয়, এবং সেই অ্যাকাউন্টের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা ট্রান্সফার করা হয়েছে এই মেনকা গম্ভীরের অ্যাকাউন্টে। এই যে অ্যাকাউন্টের লেনদেন, সেই অ্যাকাউন্টের টাকার উৎস কী? কারণ ইডি আধিকারিকরা মনে করছেন যে এই যে টাকা এই অ্যাকাউন্টগুলিতে রয়েছে সেটা কয়লা পাচারেরই টাকা, কিন্তু সেটা খতিয়ে দেখবার জন্যই মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ, যে সেই অ্যাকাউন্ট তিনি কবে খুলেছিলেন, সেই অ্যাকাউন্টের যে টাকা সেই টাকার উৎস কী, এই অ্যাকাউন্ট তিনি নিজে ট্রানজ্যাকশন করতেন না সেই অ্যাকাউন্ট তার নামে হলো অন্য কেউ সেই অ্যাকাউন্ট পরিচালনা করতেন, অর্থাৎ এই অ্যাকাউন্ট, সেখানকার টাকা, টাকার উৎস, এই সম্পর্কিত প্রশ্নটাই কিন্তু আজকের ইডি আধিকারিকদের মূল ফোকাস। কারণ তারা মনে করছেন এর উত্তর পাওয়া গেলে তাহলে এই কয়লা পাচারের পেছনে যে প্রভাবশালী যোগ, সেই যোগটা আরও স্পষ্ট হয়ে উঠবে। সিজার, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, মূল মামলার বিষয়টা তুমি বিস্তারিত বললে এবং খুব ভালোভাবে বললে, একটা বিষয় জানতে চাইবো, মানে এই মামলার পরিপ্রেক্ষিতে 12 ঘন্টার ব্যবধানে আমি যদি 12:30 AM আর 12:30 PM দেখি, 12 ঘন্টার ব্যবধানে মেনকা গম্ভীর তিনি ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন, আগামী দিনে তিনি বা তার আইনজীবী তারা কি কোর্টে এই রকমও দেখাতে পারেন যে আমাদের যখন ডাকা হচ্ছে তখন গেছি, অর্থাৎ তদন্তের সহযোগিতা করছি, তাই 12 ঘন্টার ব্যবধানে 2 বার ডাকাতে আমরা হাজির? একদমই সেটাই কোথাও ইডি আধিকারিকরা যেটা আজকে, এই যে নোটিশ বিভ্রাট, কার্যত একটা নোটিশ বিভ্রাট, এটা ইডি আধিকারিকরা বিষয়টাকে খুব সিলি মিস্টেক বললো। ইডির অভ্যন্তরে কিন্তু বিষয়টা নিয়ে যথেষ্ট নাড়াচাড়া পড়েছে, কারণ আমরা জানতে পারছি যে এই গোটা ঘটনায় ইডি প্রধান সঞ্জয় কুমার মিশ্র তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। কারণ ইডির মতো একটা প্রিমিয়ার এজেন্সি, তাদের এরকম একটা অত্যন্ত বিতর্কিত এবং হাই প্রোফাইল মামলার নোটিশ সার্ভের ক্ষেত্রে এই ধরনের ভুল হয় কী করে, সেটা কোথাও ইডির ইমেজে ধাক্কা দিচ্ছে, আর সেই জায়গা থেকে সেটা যেমন তারা সেটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন, সেটা একদমই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তার পাশাপাশি এটাও তারা মনে স্পষ্টই জানিয়ে দিচ্ছেন এটা একটা সিলি মিস্টেক, এবং এটা কোথাও সেটাকে হাতিয়ার করে মেনকা গম্ভীর বা তার আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা কতটা সহযোগিতা করছেন। কিন্তু সেই সহযোগিতা করাটা হাজিরা দেওয়া হলেই সহযোগিতা নয়, এটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ইডি আধিকারিকরা। তারা কিন্তু এটাও বলছেন, কেউ যদি হাজিরা দেয় তার অর্থ তিনি সহযোগিতা করছেন এমন নয়, কারণ জিজ্ঞাসাবাদের মুখে তিনি কতটা সত্য গোপন করছেন বা কতটা সত্য কথা বলছেন, কতটা তথ্য দিচ্ছেন, সেটাও কিন্তু সহযোগিতারই একটা অংশ। কারণ আমরা জানি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে PML আইন অনুসারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সামনে যে কোনো অভিযুক্ত বা সাক্ষী তিনি যে বয়ান দেবেন সেটা কিন্তু কোর্টে অ্যাডমিসেবল, অর্থাৎ আদালতে সেটা কিন্তু গ্রহণযোগ্য, অর্থাৎ CRPC 164 অনুসারে সেটা কিন্তু তথ্য প্রমাণ হিসেবে বিবেচিত হবে, এভিডেন্স হিসেবে বিবেচিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আদৌ মেনকা গম্ভীর কতটা সহযোগিতা করছেন সেটা মূল জায়গা, যদিও মেনকা গম্ভীর বা তার আইনজীবীরা আদালতে সেই বিষয়টা সামনে রাখতেই পারেন যে তিনি কতটা এখানে সহযোগিতা করছেন, সহযোগিতার সদিচ্ছা তার রয়েছে, সেই কারণে 12:30 যেহেতু লেখা ছিল সেই কারণে 12:30 তিনি ইডি দপ্তরে হাজির হয়েছেন। শুভজিৎ, সিজার আজকের ঘটনা তো আমরা আলোচনা করলাম, মানে 2 বার 12 ঘন্টার ব্যবধানে 2 বার হাজিরা,
কিন্তু দুদিন আগে আরও একটা ঘটনা ঘটেছিল। মেনকা গম্ভীর, তিনি বিদেশ যেতে চেয়েছিলেন যেমনটা জানা গেছে, তাকে যেতে দেওয়া হয়নি, তিনি ফিরে এসেছেন, সেটাও একটা ঘটনা। মানে দুটো ঘটনা নিয়েই তোলপাড় হচ্ছে, আলোচনা হচ্ছে। সিজার, দুটো ঘটনার মধ্যে ভার কোনটার বেশি কি মনে হয়? কি বলছে ওয়াকিব আহমদ মহল, কি বলছে আইন? দেখো, দুটো ঘটনার মধ্যে ভার নয়, আমি বরং বলবো এই দুটো ঘটনার মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র রয়েছে। কারণ আজকে যেটা আমরা সকালে জানতে পারছিলাম কোনোভাবে মেনকা গম্ভীরের আইনজীবীদের সূত্রে, যে আজকের এই নোটিশ বিভ্রাট সম্পর্কে আদালতে মেনশন করতে পারেন বা আদালতকে জানাতে পারেন মেনকা গম্ভীরের আইনজীবী। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা কিন্তু ব্যাংকক যাওয়ার বাধাটাই মূল তারা কিন্তু আজকে আদালতকে জানালেন। কারণ তারা বললেন যে এর আগে আদালত যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে কোথাও এমন কোনো নির্দেশ ছিল না যে মেনকা গম্ভীর বিদেশ যেতে পারবেন না। আর সেটাকে হাতিয়ার করেই তারা কোথাও ইডি বা অভিবাসন দপ্তর যে বাধা দিয়েছে সেটাকে কার্যত চ্যালেঞ্জ করেছেন। কেন যোগসূত্র রয়েছে গোটা ঘটনায়? আমি এটাই বলবো যে আইনজীবীরা মনে করছেন এই ঘটনাকে সামনে রেখেই, অর্থাৎ গতকালের মিডনাইট ড্রামা যেটাকে বলা হচ্ছে, সেটাকে সামনে রেখেই তারা আদালতকে কনভিন্স করার চেষ্টা করতে পারেন যে আমি তদন্তে এতটাই সহযোগিতা করতে ইচ্ছুক যে রাত 12:30 সময় আমি ইডি অফিসে গিয়েছি, সেক্ষেত্রে আমার পালিয়ে যাওয়ার কোনো চান্স নেই, আমি সবসময় তদন্তে সহযোগিতা করব এবং সেই কারণে আমার প্রয়োজনে ব্যাংকক বা বিদেশে যাওয়ার আমাকে অনুমতি দেওয়া হোক, সেখানে যেন কোনোভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাধা সৃষ্টি না করে। বেশ, আমরা নজর রাখবো এই ঘটনার দিকে।